আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই পড়ে শোনানো অনুষ্ঠানের 337তম পর্ব। আর আজ এই পর্বে আপনাদেরকে আমি শোনাবো কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের অন্যতম নায়ক জর্জ হ্যারিসনের সংক্ষিপ্ত জীবনী। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। শুরু করছি সরাসরি বই থেকে। জর্জ হ্যারিসন একজন কিংবদন্তি পপ সঙ্গীত শিল্পী, গীতিকার ও বেস গিটার বাদক। শুধু কি তাই, তিনি একজন সঙ্গীত চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক, একজন মানবতার বন্ধু, গোটা বিশ্ব যার গিটারের বিষয়ে শুনেছে। দ্য বিটলসের লিড গিটারিস্ট এবং অন্যতম কণ্ঠশিল্পী ছিলেন তিনি। 1970 সালে বিটলস ভেঙে গেলেও তুঙ্গে থাকা জনপ্রিয়তার কোনো ভাটা পড়েনি তার। এক কিংবদন্তি শিল্পী, 1943 সালের 25 ফেব্রুয়ারি ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ারের লিভারপুলে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হ্যারোল্ড হারগ্রিভস হ্যারিসন এবং মায়ের নাম লুইসে। বাবা মায়ের 4 সন্তানের ভেতরে চতুর্থ ছিলেন তিনি। একমাত্র বোন লুইসে, জন্ম 16 আগস্ট 1931, 2 ভাই হ্যারি, জন্ম 1934, ও পিটার, 20 জুলাই 1940। বাবা হ্যারোল্ড হারগ্রিভস হ্যারিসন ছিলেন একজন বাস কন্ডাক্টর, মা লুইসে ছিলেন আইরিশ বংশোদ্ভূত। তিনি লিভারপুলের একটি দোকানের সহকারী হিসেবে কাজ করতেন। টেনে টুনে সংসার চলত তাদের, সাধারণ শ্রমজীবী মানুষের মতো ছিল তাদের জীবনযাপন। এভাবে মা বাবার সঙ্গে লিভারপুলের 12 আর্নল্ড গ্রোভ ওয়েভার ট্রিতে কেটে যায় 6 বছর পর্যন্ত। এরপর 1950 খ্রিস্টাব্দে তার একটু ভালো বাড়িতে থাকার সুযোগ পায়। পড়াশোনা শেষ শুরু করেন পেনিলেনের নিকটবর্তী ডাবডেল প্রাইমারি স্কুলে। এই স্কুলে ছাত্র ছিলেন আরেক কিংবদন্তি দ্য বিটলসের সহপ্রতিষ্ঠাতা জন লেনন। ভালো ছাত্র হিসেবে সবার কাছে পরিচিতি পান। এই স্কুল থেকে তিনি 11+ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 1954 সালে লিভারপুল ইনস্টিটিউট অফ বয়েজ, বর্তমানে এই ইনস্টিটিউটের নাম লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস স্কুল, আর্টস স্কুলে ভর্তি হন। এখানে তিনি 1959 সালের পর্যন্ত লেখাপড়া করেন। পড়াশোনার পাশাপাশি তিনি গিটার শিখতেন। মা বাবা আর্থিক অবস্থার কারণে প্যারিস সন প্রথম প্রথম গিটার কিনতে পারেননি, কিন্তু তিনি তার স্বপ্নের কাছে কখনো থেমে থাকেননি। ক্লাসের ব্যাক বেঞ্চে বসে তিনি মনের মাধুরী মিশে আঁকাতে গিটারের ছবি। তখন তার বয়স হবে 14 বছর। এই সময় পড়াশোনার চেয়ে তার কাছে গিটারের ঝোঁক ছিল বেশি। হ্যারিসন একবার এক স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, আমি তখন গিটারে পুরোপুরি ডুবেছিলাম। আমাদের স্কুলে একটা ছেলে তখনও 3 পাউন্ড 10 পেনি দিয়ে একটা অ্যাকোয়াস্টিক গিটার কিনেছিল। তখনকার সময় সেটা ছিল অনেক টাকা। মায়ের কাছ থেকে টাকা নিয়ে জীবনে প্রথমবারের মতো এমন একটি গিটার কিনেছিলাম। মায়ের কিনে দেওয়া গিটারের তিনি মেতে থাকতেন। সেই স্কুলে তার বড় ভাই পিটার ও বন্ধু আর্থার কেলে নিয়ে গড়ে তোলেন স্পিপ নামের একটি সঙ্গীত দল। একদিন স্কুলে বাসে যেতে যেতে পরিচয় হয় তার চেয়ে 8 মাসের বড় পল ম্যাককার্টনির সঙ্গে। পরিচয় হওয়ার পর থেকে এরকম অদ্ভুত বন্ধুত্ব সৃষ্টি হয়। লিভারপুলের কোয়ারি ব্যাংক গ্রামার স্কুলে পড়ার সময় জন লেনন প্রতিষ্ঠা করেন দ্য কোয়ারিম্যান নামে একটি ব্যান্ড দল। সেই দলে 1957 সালে রিদম গিটারিস্ট হিসেবে পল ম্যাককার্টনি দলে যুক্ত হন। পরের বছর জর্জ হ্যারিসনকে বন্ধু পপ ম্যাককার্টনি দ্য কোয়ারিম্যানে পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানান। বয়স অল্প হওয়ার কারণে জন লেনন তাকে প্রথমে নিতে অস্বীকার করেন। 1958 সালের মার্চ মাসের গানের জন্য রোরি স্ট্রোমসের মগো স্কিফিল ক্লাবে হ্যারিসন গানের পরীক্ষা দেন। সেখানে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর হ্যারিসন একদিন বাসের উপর তলায় ম্যাককার্টনি এবং জন লেননকে একটি গান শোনান। সেখানেই হ্যারিসনের নিখুঁত গিটার বাজান যে লেনন মুগ্ধ হয়ে যান, আর তাকে দেরি না করে দ্য কোয়ারিম্যান ব্যান্ডে যুক্ত করে নেন। 1959 সাল স্কুল ছেড়ে জীবিকার জন্য ছোটেন। তিনি কয়েক মাস ব্ল্যাকরস নামে একটি স্থানীয় ডিপার্টমেন্টের মন্ডল স্টোরে শিক্ষানবিশ ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। পাশাপাশি সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন। এ সময় তিনি রনি স্ট্রোমের টর্নেডোতে যোগদানের জন্য আবেদন করেন। সেখানেও বয়স অল্প হওয়ার কারণে সুযোগ হয়নি।
এরপর তিনি যোগদান করেন লেটস স্টুয়ার্ট নামের একটি কোয়ার্টেটে। কোয়ার্টেটে চারজন মিলে তৈরি সঙ্গীত দল। এই দলের অপর তিনজন ছিলেন লেস স্টুয়ার্ট, কেন ব্রাউন এবং জিওফ স্কিনার। সেই বছরই 29 আগস্ট মোনা বেস্ট লিভারপুলের ক্যাসবাক কফি ক্লাব উদ্বোধন করার উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে কেন ব্রাউন কোয়ার্টেট সঙ্গীত পরিবেশন করার জন্য ব্যবস্থা করেন। প্রস্তুতি শুরু হলে সেখানে অনুপস্থিত ছিল কেন ব্রাউন, এর ফলে লেস স্টুয়ার্টের অন্যতম সদস্য এই অনুষ্ঠানে বাজাতে অস্বীকার করেন। কেন ব্রাউন তখন হ্যারিসনকে নিয়ে জন লেনন ও পল ম্যাককার্টনিকে নিয়ে আমন্ত্রণ জানান। তারা রাজি হয়ে অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন হয়। 14 অক্টোবর লিটল হ্যামবুর্গের কাইসের কেল্লার নৈশ ক্লাবের উদ্বোধনের দিনে তারা সঙ্গীত পরিবেশন করেন। 1960 সালে জন লেনন দ্য কোয়ারিম্যান নামে পরিবর্তন করে নতুন নাম দেন দ্য বিটলস। চারজন মিলে গড়ে তোলেন এই ব্যান্ড দলটি। সেখানেই সর্বকনিষ্ঠ ছিলেন জর্জ হ্যারিসন। প্রতিষ্ঠার পরপরই তারা জার্মানির হামবুর্গের সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ পায়। এখানেই পরিচয় হয় টনি শেরিডানের সাথে। তার কাছ থেকে গিটারের উপর তালিম নেন তিনি। এই তালিমেই হ্যারিসনের জীবনে এক ধরনের ভিত্তি তৈরি হয়ে 1961 সালের ডিসেম্বরে বিটলের ম্যানেজার হন ব্রায়ান এপিস্ট্রেইন। তিনি বিটল সদস্যদের পোশাকের পরিবর্তন আনেন। 1962 সালে 5 অক্টোবর বিটলের প্রথম লাভ মি টু এবং পিসেস আই লাভ ইউ গান নিয়ে একটি রেকর্ড প্রকাশিত হয়। এই গানের সঙ্গে হ্যারিসন গিবসন জে 160E গিবসন কোম্পানি এবং প্রথম অ্যাকোয়েস্টিক বৈদ্যুতিক গিটার বাজিয়েছেন। 1963 সালে প্লিজ প্লিজ মি অ্যালবাম প্রকাশিত হয়। এরপর চারদিকে বিটলসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। 1964 সালে বিটলস নিউ ইয়র্কে সঙ্গীত পরিবেশন করেন এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এবছর বিটলসের উপরে হার্ড ডেজ নাইট নির্মাণ করা হয়। সে সময় পরিচয় হয় ব্রিটিশ মডেল ও ফটোগ্রাফার প্যাট্রিসিয়া অ্যান্ড বয়ের সঙ্গে। 1965 সালে ব্রিটেনে রানীর জন্মদিনের সম্মানে এই চার বিটল ওয়ার্ডার অফ দ্য ব্রিটিশ এম্পেরিয়ার সদস্যপদ লাভ করেন। ডিসেম্বর মাসে ষষ্ঠ স্টুডিও অ্যালবাম রবার সোল প্রকাশিত হয়। এই অ্যালবামের ভেতর দিয়ে হ্যারিসন সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। নোবেলজি সঙ্গীতশিল্পী বব ডিলন তাকে অনুপ্রাণিত করেছিলেন। জর্জ হ্যারিসন 1966 সালে প্যাট্রিসিয়া অ্যান্ড বয়েডকে বিয়ে করেন। এরপর 1 দশকের বেশি সময় সংসার জীবন অতিক্রম করে 1977 সালে বিবাহ বিচ্ছেদ হয়। পরের বছর জর্জ হ্যারিসন আমেরিকান লেখক ও চলচ্চিত্র নির্মাতা অলিভিয়া ত্রিনিদাদ হ্যারিসনকে বিয়ে করেন। 1978 সালে 1 আগস্ট এই দম্পতির ঘরে আসে এক সন্তান। আশ্চর্য বিষয় হলো কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের তারিখে তার একমাত্র সন্তান ব্রিটিশ সঙ্গীতশিল্পী গীতিকার ও সুরকার ধানি হ্যারিসনের জন্ম হয়। সালটা 1966 লন্ডনে। সেখানেই পরিচয় হয় ভারতীয় কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। পরিচয়ের পর দীর্ঘ আলাপাচারিতা। এই আলাপাচারিতার মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। হ্যারিসন জানতে পারেন ভারতীয় দর্শন সম্পর্কে। সেই দর্শন হ্যারিসনকে দারুণভাবে প্রভাবিত করে, এনে দেয় জীবনে অনেক পরিবর্তন। কিছুদিন পরে হ্যারিসন ভারতে আসেন। শ্রীনগরের রবিশঙ্করের কাছে 6 সপ্তাহ ধরে সেখানে সেতার বাজানোর তালিম নেন, যোগ সাধনা করেন। পরে আরও কয়েকবার তিনি এখানে এসেছিলেন। শত চেষ্টা করেও হ্যারিসন যখন সেতার বাজানো ঠিকমতো করতে পারছিল না, তখন তিনি এই হাল ছেড়ে দেন। তিনি আরও ভারতের বেশ কয়েকবার এসেছিলেন। মার্টিন সোর্সেস তথ্যচিত্র জর্জ হ্যারিসন লিভিং ইন দ্য মেরিটিয়াল ওয়ার্ল্ড, এই তথ্যচিত্রে জর্জ হ্যারিসন বলেন, রবি প্রথম ব্যক্তি যিনি আমাকে মুগ্ধ করার কোনো চেষ্টাই করেননি, বরং তাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। হ্যারিসন হরে কৃষ্ণ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকেন জীবনের শেষ দিন পর্যন্ত। দরবার সোল্ড, দরিব ভার্ল ও সার্জেন্ট পেপার্স, লোনলি হার্ট ক্লাব, এই 3 অ্যালবামে ভারতীয় সঙ্গীতের ছোঁয়া পাওয়া যায়। গানগুলোতে তিনি সেতার ব্যবহার করেছেন আর পণ্ডিত রবিশঙ্করের প্রভাবে তার একক বিখ্যাত ওয়াল থিংস মাস্ট পাস অ্যালবামের পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতের মিশ্রণ ঘটান। রবিশঙ্করের সঙ্গে হ্যারিসনের বন্ধুত্ব ছিল আবরণ, আজীবন ছিল তাদের বন্ধুত্ব। রবির কাছে যে শুধু সেতার বাজানোর দীক্ষাই দিয়েছেন এমনটি নয়।
তিনি তার কাছে আধ্যাত্মিক জীবনেরও দীক্ষা নেন। 1967 সালের পর হ্যারিসন বিটলের বাইরে অন্যান্য ব্যান্ড ও সঙ্গীত শিল্পীর সঙ্গে কাজ শুরু করেন। 1968 সালে বিটলের হোয়াইট অ্যালবাম প্রকাশিত হয়। এই সময় তাদের ড্রামার রিঙ্গো স্টার কিছুদিনের জন্য হ্যারিসনের সঙ্গ ত্যাগ করেন, ফলে তার এবং বিটলের জন্য সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। 1969 খ্রিস্টাব্দে তিনি হিয়ার কামস দ্য সান ও সামথিং রেকর্ড করেন। বিটলসের সঙ্গে সম্পর্কটা অনেক চির ধরে 1970 সালে। এই বছর 1970 সালে 4 জানুয়ারি ভেঙে যায় তুমুল জনপ্রিয় এই ব্যান্ড দলটি। অবশ্য এই সময় হ্যারিসনের ওয়ান্ডারওয়ালস মিউজিক অ্যান্ড ইলেকট্রনিক সাউন্ড নামক দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল। এর ভেতরে ওয়ান্ডারওয়াল মিউজিক অ্যালবামে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতের মিশ্রণ ঘটান। হ্যারিসনের বিটলস ছাড়া তিনি অ্যালবাম প্রকাশিত হয় 3টি অ্যালবাম প্রকাশিত হয়। এই অ্যালবামের গানগুলোকে তার শ্রেষ্ঠ কাজের নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। অন্যতম ছিল মাই সুইট লর্ড, হোয়াট ইজ লাইফ, ওয়েল অফ সাউন্ড অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। 1971 সালে পণ্ডিত রবিশঙ্কর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সপক্ষে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রচারণা শুরু করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তিনি জর্জ হ্যারিসনকে উৎসাহিত করে তোলেন। এই আয়োজনে তিনি ভারতবর্ষ এবং পাশ্চাত্যের অন্য আরও বহু বিখ্যাত শিল্পীকে একত্র করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সঙ্গীত ব্যক্তি ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রস্টন, জোয়ান বায়েজ, ওস্তাদ আলী আকবর খাঁ। এই সূত্রে 1971 সালের 1 আগস্ট বন্ধু জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ নামে ঐতিহাসিক কনসার্টের আয়োজন করেন। জর্জ হ্যারিসন তার আত্মজীবনী আই মি মাইন বইয়ের 220 পৃষ্ঠায় বাংলাদেশ গানটি লেখার বিষয়ে বলেন, কিন্তু আমি কী বা করতে পারি, মানুষের এ ধরনের কথা শুনে শুনে আমি ক্লান্ত। পাশাপাশি ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশে পত্রিকাগুলোর অনীহার কারণে বিকল্প উপায়ের বিষয়টির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়ে। কাজেই কনসার্টের চেয়ে চলমান যুদ্ধের প্রতি বেশি মনোযোগ আকর্ষণের জন্য বিশেষভাবে লেখা হয় বাংলাদেশ। লিওন রাসেল আমাকে পরামর্শ দেন গানের শুরুতেই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য, যেন আমি কিছু করি একটি ধীরগতির অবতারণিকা। তার পরামর্শ গ্রহণ করলাম এবং এটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করলাম। এলো একদিন বন্ধু আমার, চোখ ভরতার ধুধু হাহাকার, বলে গেল চাই শুধু সহায়তা, দেশ তারা আজ ধুকে ধুকে মরে। রবিশঙ্কর আমার সেই বন্ধু। 1972 সালে হ্যারিসন হ্যারি নেলসনের সঙ্গে ইউ আর ব্রেকিং মাই হার্ট অ্যালবামের জন্য কাজ করেন। একইভাবে তিনি বিল প্রস্টনের সঙ্গে 1969 খ্রিস্টাব্দে কাজ করেন দ্যাটস দ্য ওয়ে গড প্ল্যানেট ইট, এবং 1975 খ্রিস্টাব্দে করেছিলেন ইটস মাই প্লেজার। 1973 খ্রিস্টাব্দে তার অপর একটি কাজ ছিল সিস অ্যান্ড চং এর সঙ্গে বাস্কেটবল জন্স। 1980 সালে আতাতাইয়ের হাতে জন লেনন নিহত হন। এই মৃত্যু তাকে মানসিকভাবে আহত করে। লেননের উদ্দেশ্য তিনি গান রচনা করেন ওয়াল দোজ ইয়ার্স অ্যাগো। 1986 সালে বার্নিংহাম শিশু হাসপাতালে অর্থ সংগ্রহের জন্য কনসার্ট করেন। 1987 সালে ক্লাউড 9 অ্যালবাম প্রকাশ করেন। 1990 সালে তিনি ক্লাপটনের সঙ্গে জাপান সফর করেন। 1992 সালে তিনি 6 এপ্রিল ন্যাচারাল লপার্টির জন্য লন্ডনের রয়্যাল আলবার্ট হলে কনসার্ট করেন। সেই বছরের অক্টোবরে নিউ ইয়র্কের বব ডিলনের সঙ্গে কনসার্ট করেন। 1993 সালে অগস্ট মাসে তার 30th anniversary কনসার্ট সেলিব্রেশন অ্যালবাম প্রকাশিত হয়। 2001 সালে অতিথি শিল্পী হিসেবে দ্য ইলেকট্রিক লাইট অর্কেস্ট্রা অ্যালবাম জুমে কাজ করেন কিংবদন্তি গায়ক জর্জ হ্যারিসন। 2001 সালের 29 নভেম্বর 58 বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে মারা যান। প্রিয় শ্রোতা, সংক্ষেপে আপনাদেরকে আমি বর্ণাঢ্য কর্মময় জীবন, সঙ্গীত জীবন সম্পর্কে জানালাম। প্রখ্যাত সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন, যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের চলমান সময়ে সারা বিশ্বের মাঝে সাড়া ফেলে দিয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে পণ্ডিত রবিশঙ্করের সহায়তায়, এবং একই সাথে আমরা তাকে ভুলব না, বাঙালির জাতি তাকে কখনো ভুলবে না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে থাকবে দ্য কনসার্ট ফর বাংলাদেশের আয়োজনের অন্যতম নায়ক পণ্ডিত রবি শঙ্করের বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।